আইডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 6.3.1 এইটা নিয়ে। রিড দ্য ফার্স্ট পার্ট অব দ্য টেক্সট। ইথিক্যাল ইস্যু অব চাইল্ড লেবার বিলো। ইথিক্যাল ইস্যু অব চাইল্ড লেবারের উপর নিচের অনুচ্ছেদের প্রথম অংশটি পড়ো। ইন গ্রুপ ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস দ্যাট রিফ্লেক্ট ফর্মাল ফিচার্স অ্যাজ গিভেন ইন দ্য টেবিল বিলো। দলে নিচের সারণিতে দেওয়া যে বাক্যগুলোতে ফর্মাল ফিচার্স আছে তা চিহ্নিত করো এবং আলোচনা করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হলো। তো এই টেক্সটটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। এই টেক্সটটার মধ্যে 6টা বাক্য দেওয়া রয়েছে, যেমন এখানে দেখো একটা বাক্য, তারপর এখানে একটা বাক্য। এই বাক্যগুলোর ফিচার্স আমরা সিলেক্ট করব। ফিচার্সগুলো অবশ্যই ফর্মাল ফিচার্স, ঠিক আছে? তো আমরা এখানে টেবিলটা নিয়ে আলোচনা করব। ফিচার্স অফ ফর্মাল রাইটিং। ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, শব্দের আনুষ্ঠানিক পছন্দের ব্যবহার। তো এইরকম ফিচার্স সেন্টেন্স নাম্বার 1 রয়েছে। চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চাইল্ড অফ দেয়ার চাইল্ডহুড পটেনশিয়াল অ্যান্ড ডিগনিটি হুইচ হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট। শিশু শ্রমকে শিশুদের শৈশব সম্ভাবনা এবং মর্যাদা থেকে বঞ্চিত করার কাজ হিসেবে বর্ণনা করা হয়, যা শারীরিক মানসিক বিকাশের ক্ষতি করে। তারপর এখানে দেখো ইউজ অফ প্যাসিভ ফর্ম, প্যাসিভ ফর্মের ব্যবহার। তো প্যাসিভ ফর্মের ব্যবহার কোন সেন্টেন্সে রয়েছে? সেন্টেন্স নাম্বার 6 রয়েছে। ইন এডিশন দে আর পেড লো ওয়েজেস অ্যান্ড আর অফেন ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। উপরন্তু তাদের কম মজুরি দেওয়া হয় এবং প্রায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার অধিকার থেকে বঞ্চিত হয়। তো প্যাসিভের ক্ষেত্রে মূলত বি ভার্ব, এই যে বি ভার্বের পর পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর রূপ থাকে, ঠিক আছে? এই যে দেখো এটা হচ্ছে ভি ভার্ব এবং পাস্ট পার্টিসিপল, এরকম হলে এটা হবে প্যাসিভ। তারপর ইউজ অফ লং সেন্টেন্সেস, যেমন কম্পাউন্ড এবং কমপ্লেক্স। তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড অর বাট থাকে, আর কমপ্লেক্সের ক্ষেত্রে ডব্লেজ ওয়ার্ড, তারপর ইফ, দ্যাট, সো দ্যাট, এইগুলা থাকে। দীর্ঘ বাক্যের ব্যবহারে যৌগিক এবং জটিল। তো এইরকম বৈশিষ্ট্য কম্পাউন্ড বা কমপ্লেক্স পাওয়া যায় সেন্টেন্স নম্বর 5। চিলড্রেন এমপ্লয়েড ইন দ্যাস রিজনস আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স হুইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম। এই অঞ্চলে নিযুক্ত শিশুরা প্রায়শই বিপজ্জনক কাজের পরিস্থিতি এবং দীর্ঘ কর্মঘণ্টার শিকার হয়, যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য সমস্যা হতে পারে। তো এখানে দেখো হুইচ, তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, ঠিক আছে? তার মানে সেন্টেন্স নং 5 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তারপরের ফিচার্সটা দেখি, লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকেবিউলারি কোজিভ ডিভাইসেস। আক্ষরিক ভাষা এবং একাডেমিক শব্দভাণ্ডার সমন্বিত ডিভাইস। তো এরকম ফিচার্সগুলো কোথায় থাকে দেখো, লিটারাল ল্যাঙ্গুয়েজ, আক্ষরিক ভাষা, তো এইগুলো হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ। চাইল্ড লেবার, হ্যাজার্ডাস কন্ডিশনস, তারপর ইথিক্যাল ইস্যু, দেন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, এক্সপ্লোয়েশন, অ্যাবিউস, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, তারপর একাডেমিক ভোকেবিউলারি, কন্টেনশাস, ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ ডিপ্রাইভিং পটেনশিয়াল, দেন এখানে রয়েছে কোসেসিভ ডিভাইস। ইন এডিশন অন দ্য আদার হ্যান্ড সাসেস। তারপর ইউজ অফ সেন্টেন্সেস ফুলি এলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। তো ইলাবোরেটেড হচ্ছে বিস্তৃত আর কনক্লুডেড হচ্ছে সমাপ্ত। তো এরকম এক্সাম্পলটা কোন সেন্টেন্সে রয়েছে বা ফিচারটা? সেন্টেন্স নং 7 রয়েছে, অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার।
সাসেস দ্য নিড ফর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিস ফিনান্সিয়ালি, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস অ্যান্ড দ্য আর্গুমেন্ট দ্যাট দ্য অল্টারনেটিভ টু চাইল্ড লেবার মে বি বিগিন স্টেলিং অর ওয়েস। অন্যদিকে শিশুশ্রমের পক্ষে যুক্তি রয়েছে, যেমন শিশুদের তাদের পরিবারকে আর্থিকভাবে সমর্থন করার প্রয়োজনীয়তা, ব্যবহারিক দক্ষতা শেখার গুরুত্ব, এবং এই যে যুক্তি যে শিশুশ্রমের বিকল্প হতে পারে ভিক্ষা করা, চুরি করা বা তার থেকেও খারাপ। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটা আমরা ইউনিট 6.3.2 এইটা নিয়ে আলোচনা করব। যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।